একবার চিন্তা করুন যদি বিষয়টা এরকম হয় যে আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করলেন এবং ওই সেম ভিডিওটা মানুষজন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শুনতে পারবে যে যে ল্যাঙ্গুয়েজ বোঝে সে সেই ল্যাঙ্গুয়েজে শুনবে ভিডিও একটা হবে বাট অডিও হবে বিভিন্ন রকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কারণ আমরা দেখি যে অনেকের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের চ্যানেল থাকে যেরকম মিস্টার বিস্টের অনেক চ্যানেল আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানে একটা ভিডিও তৈরি করে দেন ওইগুলো ডাব করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডাব করে কারণ সবাই কিন্তু ইংলিশ বোঝে না তার যে মেইন চ্যানেল সেটা ইংলিশে বাট সবাই তো আর ইংলিশ বোঝে না বাট তার ভিডিও যদি বুঝতে হয় তাহলে অন্য ল্যাঙ্গুয়েজেও দেখতে হবে তো কী করে বড়ো বড়ো যেসব ইউটিউব চ্যানেল আছে তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডাব করে কিংবা আমরা এরকমও দেখছি আমরা অনেকের তামিল মুভি হিন্দি ডাবিং শুনি হিন্দির ডাবিং দেখি তো এরকম যদি কোনো সিস্টেম থাকতো যে ওই সেম ভিডিও ঠিক আছে একটা ভিডিওর মধ্যে আমার সাপোজ হিন্দি শুনবো আমি তো আমি হিন্দিতে ক্লিক করলাম হিন্দি ভাষা শুরু হলো মানে হিন্দিতে আমি শুনতে পারছি তো ইউটিউব কিন্তু এরকম একটা আপডেট নিয়ে আসছে আপনাকে আর ওই মাল্টিপল ল্যাঙ্গুয়েজের চ্যানেল খোলা লাগবে না জাস্ট একটা চ্যানেলে আপনি একটা ভিডিওতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শুনতে পারবেন এবং এটা দারুণ একটা আপডেট ইউটিউবের এই আপডেটটা ইম্পর্টেন্ট একটা আপডেট আর এটাতে কি আসলে মানুষের ভিডিও রিচ বাড়বে মানে ভিডিও কি বেশি ভিউজ আসা পসিবল কিনা কিংবা ভিডিও থেকে ইনকাম বেশি আসা পসিবল কিনা সেটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন আপডেটটা বেসিক্যালি হচ্ছে এমএলএ অর্থাৎ মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও এবং এটা এক্সপেরিমেন্ট চলতেছে কিছু কিছু চ্যানেলকে দিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং পরবর্তীতে এটা সব চ্যানেলকে দেওয়া হবে খুব তাড়াতাড়ি এক দুই সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই ফিচারটা এখন আপনি মিস্টার বিস্টের চ্যানেলে দেখতে পাবেন তার চ্যানেলে যদি যান ইংলিশ যে চ্যানেলটা তা তো অনেক চ্যানেল আছে ইংলিশ যে চ্যানেলটা সেটাতে যদি আপনি যান যেটাতে একশো মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে সেটাতে যাওয়ার পরে আপনি যে কোনো একটা ভিডিও যদি ওপেন করেন তাহলে দেখবেন যে আপনি চাইলে এটা হিন্দিতেও শুনতে পারবেন কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও শুনতে পারবেন তার জন্য কী করবেন জাস্ট উপর থেকে গিয়ার আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করবেন দেন নিচে অডিও ট্র্যাক একবার নিচে দেখুন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসছে এই ল্যাঙ্গুয়েজগুলোতে আপনি ডাবিং শুনতে পাবেন

শুনতে পারছি তো এটা কিন্তু দারুণ একটা ফিচার এবং এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে পেলেন এখানে অডিও ট্র্যাক থেকে এই ল্যাঙ্গুয়েজগুলো কি ইউটিউব অটোমেটিক সিস্টেমে কি দিয়ে দিল নাকি আসলে এখানে কিছু করা লাগছে অফকোর্স এটা অটোমেটিক সিস্টেম না আগেই বলছি ইউটিউব এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে দেইনি এত ল্যাঙ্গুয়েজে এখানে আপনাকে ওই ডাবিং অডিও মানে একটা ভিডিও আপলোড করার পরে সাপোজ আপনি একটা অরিজিনাল এখানে কিন্তু অরিজিনাল হচ্ছে ইংলিশ বাট ইংলিশে আপলোড করার পরে এই কয়টা যে ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে পাচ্ছেন এই কয়টা ল্যাঙ্গুয়েজে কিন্তু সে ডাবিং অডিও ট্র্যাক আপলোড করা লাগছে এটা কিন্তু ইউটিউবের অটোমেটিক সিস্টেম না মানে আপনি যখন একটা ভিডিও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তৈরি করতে যাবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের অডিও ট্র্যাক লাগাতে যাবেন এরকম তখন আপনি প্রথম যখন মেন ভিডিও আপলোড করবেন তখনই হচ্ছে আপনি অন্য অডিও ডাবিং করে রাখবেন সেই অডিও আপনি সেখানে আপলোড করতে পারবেন অথবা আপনি পুরাতন ভিডিওগুলোতেও আপনি দেখা যাচ্ছে এক ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করে আসছেন সেই ভিডিওতে আপনি অন্য ল্যাঙ্গুয়েজও দিয়ে দিয়ে রাখতে চান তো আপনি চাইলে ওই ভিডিওগুলোতেও আপনি অন্য অডিও ডাবিং করে সেই অডিও আপনাকে আপলোড করতে হবে এটাই হচ্ছে আপডেট এটা অটোমেটিক সিস্টেম না যে টেক্সট টু স্পিচ এই টাইপের যে অটোমেটিক যে সিস্টেমগুলো হয় কিংবা অটোমেটিক যে ক্যাপশন জেনারেট হয় হ্যাঁ এইগুলো না কিন্তু তো এটা সুবিধা হচ্ছে যে আমরা যখন মাল্টিপল চ্যানেল খুলি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে তখন কি করা লাগে ওই সেম ভিডিও সাপোজ আমি ইংলিশে ভিডিও আপলোড করলাম ওই সেম ভিডিও সেম থাকবে বাট অডিও ট্র্যাক মানে অডিওটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজের হবে ডাবিং হবে বাট এইখানে একটা সুবিধা হচ্ছে আপনাকে আর বিভিন্ন ভিডিও লাগবে না একটা ভিডিও আপলোড করার পরে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ট্র্যাক আপনি এখানে আপলোড করে দিতে পারবেন এবং যার যে ল্যাঙ্গুয়েজ দরকার সে সেই ল্যাঙ্গুয়েজে অডিও শুনতে পারবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের চ্যানেল খুললে কি হয় যে যে ল্যাঙ্গুয়েজ কমফোর্টেবল সে সেই ল্যাঙ্গুয়েজের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে তো এই অডিয়েন্স যে ডিভাইডেড হয়ে যায় এটা আর হবে না তখন ভিডিওর রিচও বেশি হবে দুই নাম্বার হচ্ছে যে ভিডিও থেকে ইনকাম বেশি হবে কি না অফকোর্স দেখা যাচ্ছে আপনি একটা বাংলায় ভিডিও তৈরি করলেন সেখানে আপনি যদি ইংলিশে অডিও ট্র্যাক আপলোড করে দেন ইংলিশে ডাবিং করে সেই সেম ভিডিওতে যদি আপলোড করে দেন তাহলে আপনার ওই ভিডিওটা আমেরিকাতে দেখারও পসিবিলিটি আছে এবং সেখানে যদি দেখে সেখানে অ্যাড এস সিপিসি বেশি তো সেখান থেকে ইনকাম বেশি হবে তো আপডেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ইউটিউবে এটা খুব তাড়াতাড়ি সব চ্যানেল রোল আউট করে দেবে এখন যদি আপনি চেক করতে চান তাহলে মিস্টার বিস্টের চ্যানেলে যেতে পারেন আমি ডিসক্রিপশানে ওনার চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই চ্যানেলে যেয়ে আপনি দেখতে পারেন ওনার এখানে আবার দেখবেন যে অনেক ভিডিওতে সব রকম ল্যাঙ্গুয়েজ নাই এখানে যে আমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখালাম সব ভিডিওতে সব রকম ল্যাঙ্গুয়েজ নাই কারণ হচ্ছে উনি সব ল্যাঙ্গুয়েজে ওই ভিডিওটা হয়তোবা তৈরি করেনি যে কয়টা ল্যাঙ্গুয়েজে তৈরি করছে সেই কয়টা ল্যাঙ্গুয়েজে অডিও ট্র্যাক আপলোড করছে আর আমি মিস্টার বিস্টের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে যে তার চ্যানেলে যে এক্সপেরিমেন্ট করতে পারেন যে অ্যাকচুয়ালি আপডেটটা কতটা সুন্দর এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কতটুকু ভালো লাগছে আপনার আল্লাহ হাফেজ